नमस्कार पीटीवी प्राइम टाइम बांग्ला खबरे आपनादेरके स्वागत जानाई आमी स्वरूपा पाल। प्रथमे संबाद शिरोनाम, आज राज्ये शपथ ग्रहण करलो हिमंत बिश्व सरकार, बोललेन ई सरकार करबे 24 घंटा काज। काछाड़े नतून करे 236 जन कोविड पॉजिटिव शनाक्त, शिलचर मेडिकल कॉलेजे 24 घंटाय मृत एक। शिलचर एनआईटी ते संगठित हलो गणधर्षण कांड, पुलिसेर जाले आटक तीन धर्षणकारी। एबारे जाच्छि विस्तारित खबरे। सोमवार राज्येर 15তম मुख्यमंत्री हिसेबे शपथ निलेन डॉ हिमंत बिश्व शर्मा। कलाक्षेत्रे आयोजित अनुष्ठाने राज्यपाल जगदीश मुखीर उपस्थितिते शपथ वाक्य पाठ करेन तिनि। मुख्यमंत्री हिमंत बिश्व शर्मार संगे एदिन आरो कयेकजन विधायक ओ नतून मंत्री हिसेबे शपथ ग्रहण करेन। मुख्यमंत्रीर पर कैबिनेट मंत्री हिसेबे शपथ ग्रहण करेन विधायक तथा बीजेपीर राज्य सभापति रंजित कुमार दास। तारपर क्रमे अगपर राज्य सभापति तथा प्राक्तन कृषिमंत्री अतुल बोरा, यूपीपीएल एर उर्खाओ गौड़ा ब्रह्म, प्राक्तन आबगाड़ी मंत्री बोराकेर बीजेपी नेता परिमल शुक्लबैद्य, चंद्रमोहन पाटवारी, केशव महंत शपथ ग्रहण करें। उल्लेख यूपीपीएल एर उर्खाओ गौड़ा ब्रह्म बड़ भाषा एवं परिमल शुक्लबैद्य बांगलाय शपथ वाक्य पाठ करें। अनुष्ठाने बीजेपीर केंद्रीय नेता বৈজয়ন্ত পাণ্ডা, বিএল সন্তোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিউ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, মেঘালয়ের বিজেপি ইনচার্জ ডক্টর চুবা আও এবং অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী চাওনা মেইন প্রমুখ। উল্লেখ্য এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের মা মৃণালিনী দেবী, স্ত্রী রিনিকি ভুইয়া এবং তার ছেলেমেয়েরাও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তার সরকার 24 ঘন্টা জনগণের সেবায় কাজ করে যাবে। মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঈশ্বৰৰ নামত শপত খাই কওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা ৰক্ষা কৰিম। মই অসম ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী স্বৰূপে বিশ্বস্ততাৰে আৰু শুদ্ধ অন্তঃকৰণৰে মোৰ কৰ্তব্য সম্পাদন কৰিম আৰু মই ভয় বা পক্ষপাত, অনুৰাগ বা বিদ্বেষ নোহোৱাকৈ সংবিধান আৰু বিধি অনুসাৰে সকলো প্ৰকাৰ লোকৰ প্ৰতি ন্যায় আচৰণ কৰিম। মই শ্ৰী হিমন্ত বিশ্ব শর্মায় ঈশ্বৰৰ নামত শপত খাই কওঁ যে অসম ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী স্বৰূপে মোৰ কৰ্তব্যৰ যথাযথ সম্পাদনত আৱশ্যক হোৱাৰ বাহিৰে মই এনে বিষয় যি মোৰ বিবেচনাৰ কাৰণে অনা হ'ব বা অসম ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী স্বৰূপে মোৰ জ্ঞাত হ'ব কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহৰ ওচৰত প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে জ্ঞাপন বা প্ৰকাশ নকৰিম। গত 24 ঘণ্টায় কাছাড় জেলায় নতুন করে 236 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে আরটিপিসিআর টেস্টে 21 জন ও র‍্যাপিড টেস্টে 215 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এই তথ্য সন্ধ্যা 6টার। এরপর সংখ্যা আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ সন্ধ্যায় এই খবর জানানো হয়েছে।
এছাড়াও আজ শিলচর মেডিকেল কলেজে 101 জন অ্যাক্টিভ রোগী রয়েছেন। আইসিইউতে রয়েছেন 36 জন, ভেন্টিলেশনে রয়েছেন 15 জন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন 42 জন। এছাড়া 24 ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ব্যাপারে শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। শিলচর মেডিকেল কলেজে আজ 101 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। এর ভিতরে 165 জন ওয়ার্ডে আছেন এবং 36 জন আইসিইউতে আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 15 জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে 42 জন পেশেন্ট আছেন। আজ শিলচর মেডিকেল কলেজ থেকে 20 জন পেশেন্ট ডিসচার্জ হয়েছেন এবং 11 জন পেশেন্ট ভর্তি হয়েছেন। 41 জন পেশেন্ট আজ হোম আইসোলেশন নিয়েছেন। আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 46টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 41টি স্যাম্পল পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে একজন পেশেন্টের মৃত্যু হয়েছে। পেশেন্টের নাম শ্রী মৃগাঙ্ক মোহন দাস, ওনার বয়স 82 বছর। উনি ন্যাশনাল হাইওয়ে শিলচর থেকে এসেছিলেন। উনি গত 8 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 9 তারিখ রাত্র 10:50 ওনার মৃত্যু হয়েছে। শিলচর এনআইটি ক্যাম্পাসের ভিতরে এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল 3 ব্যক্তির বিরুদ্ধে। সোমবার বিকেল আনুমানিক 5টা নাগাদ এই ঘটনাটি ঘটে এনআইটি ক্যাম্পাসের ভিতরে। ধর্ষণ করা হয় এক মহিলাকে। উক্ত মহিলা প্রতিদিনের মতো বাড়ি যাওয়ার পথে এক যুবক মোটরসাইকেল থামিয়ে মহিলাজনকে বাড়ি পৌঁছে দেবার আশ্বাস দিয়ে মোটরসাইকেলে তোলে, পরে এনআইটির ভেতর একটু নির্জন জায়গায় ধর্ষণ করে। ঘটনা এখানেই শেষ হয়নি, পরে ফোন করে তার 2 বন্ধুকে নিয়ে আসে এবং 3 ব্যক্তি মিলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে বসে। এরপর মহিলাটি কোনোভাবে ছুটে যেতে সক্ষম হয়। এরপর মহিলাটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তুলে ধরে। পরে পাড়া প্রতিবেশী এবং মহিলা সমিতি সদস্যরা মিলে শিলচর ঘুঙ্গুর আউটপোস্টে এসে এ নিয়ে এজাহার দায়ের করেন এই 3 ব্যক্তির বিরুদ্ধে। পরে পুলিশ তদন্ত করে এই 3 ব্যক্তিকে গ্রেফতার করে। শেষ খবর পাওয়া মতে 3 ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আমি কাজ করে তো আইসে, গাড়ি পাইছি না, হাঁটি আইসে। তো রাস্তা যে আমি এমনি সে ফটো 56 পর্যন্ত এখানে ঘটনা হয়েছে। তাই সে আমার লিম দিছে, আমি লিম মাংছি না। তাই সে কই চলো গাঁও মানুষ আছে, আমিও যাইব মন্দির পঞ্জা তোরে সারি দিমু। আমি কই না, আমি পেডেল যাইমু, আমার এমনি আমি রুস যাই আপ ডাউন, আমি ওইব কই চলো আমিও যাইব তোরে মন্দিরে সারি দিমু কই। তো ঠিক আছে, আমিও গাঁও মানুষ আছে, তো আমি তার উপর বিশ্বাস করি আমি গেছে। আর তুই হেতো এরকম করব আমি তো জানি না, তো তারা তো 3 আছে, তাই তারা তো জানে না আমি কিছু। তো হে আমারে লইয়া গেছে, আর একটু একটু আগে পর্যন্ত লইয়া গিয়া তাই জঙ্গলে হে গাড়ি এগু হামাইছে। তো আমি কই, আমি কইছি তো কেন জঙ্গলে হামাইছে? তাই হে কই কাজ আছে, আমি কই কিতা কাজ আছে? তাই আমি লামিমু, আমি তোর লিপ চাপ লাগতো না, আমি যাইমু না না দাঁড়া দাঁড়া কয়ে। তা আমি গাড়ি তাকি লামিয়া ফার্ম আছে, আর হেও আমার হাড়ি গু টানি আর জঙ্গলে লইয়া গেছে। তাই জঙ্গলে লইয়া গেছে, আর 2 মানুষ তারা ফোন করিয়া ডাকছে, ডাকি আর তারা 3 হয়েছে, 3 হইয়া। আর আমার 2 হাড়ি গু তারা 2 ধরিয়া মানে আমি ইনসাফ চাই স্যার, ইনসাফ না দিলে স্যার আমি সুইসাইড করে দিব এখন। আমি গতকালকে খুব একটা শর্মনাক একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হইল আমরা নিজে আশপাশের একটা মেয়ে, এটা ঘটনাটা হয়েছে এনআইটি ক্যাম্পাসের ভিতরে। আর মেয়েটা হইল মধুটিলা মণিপুরী বস্তির গ্রামের মেয়েটা, তাই একজন বিদ্যা বেটি, 2 ছোটো ছেলে আছে, ছোটো বাচ্চা আছে। তাই এখন একজন আরি নার্সিং হোম যে কোন এজ এ সুইপার তাই এখন কাজ করায়, তো এরকম করিয়া তাই পরিবার হে চালাইতা। তো ডেলি হে অশান্তি গিয়া ডেলি হাটিয়া যায় তো গ্রাম মধুটিলাতে গিয়া এনআইটি গেট পর্যন্ত, এরপরে ওখান থেকে অটো দিয়ে যায়। তো ডেলি এরম আপডাউন করার সময় তে কালকে জিনিসটা হইল
হেড যখন ডিউটি শেষ করিয়ে আইসে প্রায় ফোনে ফাস্টার সময় যে আবার সময় রাস্তার একজন বেটা একজনের ফাইছে, ছেলেটার নাম হইল কানহাইলাল গোয়ালা। তাই বাইকও আইসলো, তে বাইক বাইক থামাইয়া থামাইয়া হে কইতেছে যে মেয়েটারে যে আমার বাইকও বউ, হ্যাঁ তোমারে আমি ছাড়ি দিব। আপনার তো এমনি একদিকে একদিকে গ্রাম তো একটাই, একদিকে রাস্তাতে তুমি ছাড়ি দিব। তে সে মেয়েটায় কইছে না আমি যাইতাম না, আমি আমি এমনি হাঁটি আইম। তে হে তো তখন একটা হয়েছে যে না আমরা একজনের এক গ্রামের ছেলে ভাই বোন, তে তোমরা আমার বিশ্বাস করো না নি, এরকম কয়েকটা মানে ট্রাস্ট করার লাগে একটা কথা কিছু কইছে। তে মেয়েটা ট্রাস্ট করিয়া তারে এজ এ ভাই হিসাবে ট্রাস্ট করিয়া তার বাইকও বইল। বর ফলে দেখি যে প্রায় তোমার এনআইটি ক্যাম্পাসে একটা কয়েকটা শুনশান জায়গা আছে, তোমার এনআইটি সেন্ট্রাল স্কুল দিকে আমরা যে রেডিও স্টেশন দিয়ে এই জায়গাটা হইল একটু মানে শুনশান জায়গা, একটু জঙ্গল টাইপ জায়গা। ও জায়গা তাই মেয়েটারে একটা খুব একটা মানে যে রেপ করছে। এরপরে তাই ছেলেটা আরও দুইজনে ডাকছে, দুইজনের নামটা হইলো তোমার একটা আছে সনত কুমার গোয়ালা আর একটা মহেশ গোয়ালা। তে দুইজনে ডাকিয়া আবার তার দুইজনে আবার তারে ফিজিক্যালি এজ এ মানে রেপ করতে চাইছে। তে তখন মেয়েটা কোনো রকম তার প্রাণ বাঁচাইয়া হে ওখান দিয়ে ছুটিয়া আইছে। হওয়ার পরে তার গৌরব মা বাড়ি জানানি হয়েছে। এরপরে আমরা গ্রামের মহিলা সমিতি আছে অনেকজনের তার ইনফর্ম করার পরে তখন আমরা ভুঙ্গুর থানাতে গিয়া এরপরে একটা এফআইআর দিলাম। এফআইআর দিলাম কালকে রাত্রে 7:30 সময় আমরা এফআইআর দিলাম। এরপরে তাই নিয়ে এখন আমরা দাবি চাই। এখন আজকে বহুত দুঃখের বিষয়, আমাদের এই বস্তিতে পাশার আশপাশের শুধু আমাদের বস্তি নয় আশপাশে আরও বস্তি আছে, তাদের ছেলেমেয়েরা এই এনআইটি ক্যাম্পাস হয়ে আসা আর যাওয়া হয়, যার কারণে আজকে আমাদের এনআইটির মেন গেট টু এই রেডিও স্টেশন অবধি এই জায়গাটা একটু খালি জায়গা, শুনশান জঙ্গল জায়গা থাকে। এই জায়গাটার মধ্যে কোনো ধরনের এরকম একটা মানে নাইট এরকম একটা গার্ডের জায়গা দরকার আছিল বা ওইখানে একটা একটা প্রোটেকশনের দরকার আছিল, কিন্তু ওই জায়গাটা নাই, যার কারণে আজকে আজকালকার মেয়েরা ওই রাস্তায় স্টুডেন্টরা এই রাস্তাতে আসা যাওয়া অসুবিধা হইতেছে। যাতে আজকে তো গেলে কয়েক বছর আগেও এরকম একটা রেপ হয়েছিল, আজকে আবার এই জায়গা আবার এই ঘটনা গতকালকে হয়েছে, বড় লজ্জিত ব্যাপার, যার কারণে আমরা এখানকার ছেলেমেয়েরা সাহস করতেছে না যে ওইদিকে আমরা কোনো সময় যাই। পেশেন্ট অবস্থা বা কোনো সময় এরকম এমার্জেন্সি কোনো তখন পড়লে একা যাইতে হয়, বাচ্চারা যখন যায় তখন তার মানে মনে খুব দুঃখ কষ্টে যায় যে কী নিয়ে আমার ঘটনা আমার লগে নি কীরকম নিয়ে হয়, এরকম একটা শুনশান জায়গা পাওয়া যায়। এইটাকে আমরা চাই এই জায়গাতে শুনশান জায়গাতে এখানে গার্ড বেশ সুবিধা দেওয়া হোক। ভারতীয় নাগরিকত্বের নতি থাকা সত্ত্বেও 2 বছর ডিটেনশন ক্যাম্পে কাটাতে হয়েছে সুমন দাসকে। সোমবার শিলচর সেন্ট্রাল জেলের ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পেয়ে 3 বছরের কন্যা এবং স্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন হাইলাকান্দি জেলার রাখালবস্তি সন্তোষনগরের সুমন দাস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ডি ভোটার হিসেবে 2015 সালে বাবার বিরুদ্ধে মামলা হয়, ফরেনার্স ট্রিবিউনালে পিতা কীতিশ দাস বিদেশি ঘোষণা হলে মারা যান। প্রায় 11 মাস আগে একইভাবে বড় ভাই তপন দাস বিদেশি ঘোষণা হওয়ার পর মারা গেছেন। 2019 সালের 4 মে কাজ থেকে পুলিশ ডেকে নিয়ে যায় সুমন দাসকে, সেখান থেকে তাকে শিলচর ডিটেনশন ক্যাম্পে পুলিশ পাঠিয়ে দেয়। অথচ তাদের কাছে প্রয়োজনীয় নথি ছিল যা আদালতে পেশ করা সম্ভব হয়নি। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে ডিটেনশন ক্যাম্প থেকে তিনি মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেলেও নিরুপায়, কারণ এই কোভিড মহামারীর সময় কিভাবে বাঁচবেন পরিবারকে নিয়ে সেটাই বড় চিন্তার বিষয়। রাখালবস্তি ডিস্ট্রিক্ট, আমার নাম সুমন দাস, আমার বাবার নাম কীতিশ দাস। আমার বাবার উপরে প্রথম কেস করছে, কেস করে আমার বাবার পড়ানো ডিক্লেয়ার করছে, পরে আমার বাবা চিন্তায় স্ট্রোক হয়ে মারা গেছে। আমার বাবা কই মারা গেছেন? জেল হাসপাতালে মারা গেছেন। এরপরে আমার বড় ভাইরে ইয়ে করছে, আমারও করছে, আমার বাবা মারা যাওয়ার পরে এরপরে আমার বড় ভাইও মারা গেছে। আর বেশি আমি তো জেলেই থাকলাম। এরপরে আমার ছোটো একটা বাচ্চা আছে, আমার বাচ্চারা আমি
আজকে তিন বছর পরে আমার বাচ্চা দেখছি, আমার বউরে দেখছি, তারা কি অবস্থায় আছে, কিরকম আছে আমার বুড়া মা, আমি তা কইতে পারি না। ওখানে আমার কি হইব আমি তা নিজেও আমি কইতে পারি না, ওখানে কি অবস্থা, মহামারী করোনা, আমি কি করে চলো, কি করে খাইব স্যার, আমি তাই কইতে পারি না। কিরকম ধরছে তোমারে? আমারে কইছে যে সুমন দাস তুমি থানাতে যাও, তোমার কাগজপত্র লই যাও, তোমার কাগজপত্র দেখার পরে তুমি যে যাই গিয়া। আমি কাগজপত্র লিয়ে থানাতে আসছি, আবার পরে আমার কেন খারাপ। আমার বউ মাসের বাসা কাজ করে দীপালী দাস এবং অন্যজন কাটিগড়ার মনীন্দ্র দাস। ইতিমধ্যে তিনি শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে 42 জন মানুষকে মুক্তি করাতে পেরেছেন। 60 এবং 70 সালের কাগজপত্র রয়েছে সুমন দাসের, হয়তো আইনজীবী ঠিকমতো আদালতে পেশ করতে পারেননি। কাগজপত্রের জন্য সুমন দাসের এই ডিটেনশন ক্যাম্পে ভুগতে হয়েছে। ডিটেনশন ক্যাম্প থেকে মানুষকে মুক্তি দেওয়াটাই আমার মূল কাজ। গত বছর আমি করেছিলাম, প্রায় 42 জন মানুষকে আমি বের করেছিলাম। তো তখনই আমার কাছে লিস্ট ছিল যে এই বছর কারা কারা বের হয়। এর মধ্যে আমি একদিন ডিটেনশন ক্যাম্পে আসি, এসে আমি সুমন দাসের বাড়ির ফোন নাম্বার নেই, ওর বউর নাম, স্ত্রীর নাম হচ্ছে ববিতা দাস। ববিতা দাসকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার অবস্থা কি, তুমি কীভাবে চলো, কী হয়েছিল। ও খুব ভালো মতো স্পষ্ট করে আমাকে বলতে পারেনি, তাই যাই হোক ওর পেছনে পেছনে আমি লাগিয়েছিলাম যেভাবে হোক যেন তোমার সুমনকে 2 বছরের মধ্যে বের করতে হবে। এদিকে আর্থিক অসচ্ছলতা উঠছিল আর কি, কারণ ব্যাপারটা ছিল ও তো এই বাড়ি সেই বাড়িতে কাজ টাজ করে ওর সংসার চালাতো, কারণ ওর সংসারের মধ্যে আছে, ও নিজে আছে, ওর বাচ্চা 3 বছরের একজন বৃষ্টি দাস এবং শাশুড়ি আছে। যাই হোক আমি কিছুটা ওকে একটু আর্থিক সাহায্যও করেছিলাম যাতে স্বামীকে বের করতে পারে। এখন স্বামী বা রেস্টুরেন্টে কাজ করতো, এবার কাগজপত্র তার 1965-এর আছে, 1970-র কাগজ আছে, তার পরবর্তীতেও কাগজগুলো আছে। আসলে কোথাও একটা তো মিসলিঙ্ক ছিল যার জন্য হয়েছে, আর নতুবা আইনজীবী হয়তো ঠিক মতো এটাকে ট্যাকেল করতে পারেনি, যার জন্যই ওকে আজকে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে পরে ডিটেনশন ক্যাম্পে আসতে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে CCTV ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, DC কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799। ফিরে এলাম বিরতির পর। দ্বিতীয়বারের জন্য আসাম রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন বরাকের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। দীর্ঘ 1991 সাল থেকে ধলাই বিধানসভা সমষ্টি থেকে 5 বার বিধায়ক মনোনীত হয়ে দিশপুর গেছেন। তারপর 2016 বিধানসভা নির্বাচনে আসামের সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে শুক্লবৈদ্যবাবুকে PWD মিন এবং আবগারী বিভাগের দায়িত্ব দেওয়া হয়। তারপর তিনি বন ও পরিবেশ বিভাগেরও দায়িত্ব দক্ষতার সাথে পালন করে যান। 5 বছরের মন্ত্রিত্বের কার্যকালে ওনার নেতৃত্বে মিন বিভাগ 4টি রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করে, আবগারী বিভাগে বিগত কংগ্রেস আমলে 500 কোটি টাকার চেয়েও কম রাজস্ব ছিল, কিন্তু পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে 3000 কোটি টাকার রাজস্ব আদায় করে আবগারী দপ্তর। বন ও পরিবেশ বিভাগে আমূল পরিবর্তন হয়েছে, প্রায় 260 কোটি টাকার রাজস্ব আদায়ে সাফল্য হয় বন বিভাগ, 10000 কোটির বেশিও গাছের চারা রোপণ করা হয়। আসাম রাজ্যে প্রায় 24টি জেলায় বায়োডাইভার্সিটি পার্ক স্থাপন করা হয়। ওনার কার্যকালে
পিডব্লিউডি বিভাগে বরাক তথা আসামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সড়ক ও মহাসড়কের নির্মাণ করা হয়। সোমবার 10 মে 2021 দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটে বরাক থেকে একমাত্র ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন ধলাই সমষ্টির 5 বারের বিধায়ক তথা আসাম রাজ্যের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য। উল্লেখ্য, 2 মে 2021 বিধানসভা নির্বাচনের ফলাফলে ধলাই সমষ্টি থেকে বিশাল ভোটের ব্যবধানে কংগ্রেসকে পরাজিত করে পুনরায় বিধানসভার যাত্রা লাভ করেছেন। তিনি 5 বারের মতো বিধায়ক মনোনীত হয়ে দিশপুর গেছেন, সাথে 2 বারের ক্যাবিনেটেও। আমি শ্রী পরিমল শুক্লবৈদ্য ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও অনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি আসাম রাজ্যের মন্ত্রী হিসেবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী পরিমল শুক্লবৈদ্য ভগবানের নামে শপথ করিতেছি যে আসাম রাজ্যের মন্ত্রী হিসেবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মন্ত্রীর কার্যনির্বাহের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিবিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। এই নিয়ে বরাকের রাজনৈতিক মহলে আনন্দের জোয়ার বইছে। ধলাই সমষ্টিতেও বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাসের জয়ধ্বনির সাথে সাথে বাজি ফটকা ফাটিয়ে কোভিড প্রোটোকল মেনে উদযাপন করা হয়। সোমবার উনার শপথ গ্রহণের পরই ধলাই সমষ্টির বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাসের সাথে সাথে উনার নিজ আয়রংমারা বাসভবনে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনের জোয়ার বইছিল। বর্জালেঙ্গা মণ্ডলে যুব মোর্চার উদ্যোগে মিষ্টি বিতরণ ও বাজি ফটকা ফাটিয়ে পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ, ভারত মাতা কি জয় ধ্বনিতে মুখরিত করেন দলীয় নেতা কর্মীরা। নরসিংপুর মণ্ডল বিজেপি উদ্যোগেও আনন্দ উল্লাস বাজি পটকা ফাটিয়ে আনন্দ উদযাপন করা হয়। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হওয়ায় উদারবন্দে খুশির হাওয়া বইছে। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমকে মন্ত্রিত্ব দেওয়ার অনুরোধ জানালো উদারবন্দের কাছাড় দেব পরিষদ। সহসম্পাদক বিমল দেব, দেবব্রত দেব, রথীন্দ্র দেব, রঙ্গেশ ভূষণ দেব, সভাপতি অজয় দেব মজুমদার প্রমুখ সোমবার উদারবন্দে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই দাবি উত্থাপনের পাশাপাশি নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। আসামে বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে নবনিযুক্ত সিএম হিসেবে বা মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে, তার জন্য আমরা বরাকবাসী বা আমাদের বিশেষ করিয়া দেব সমাজ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আমরা খুব খুশি এতে যে তিনি বিগত কয়েক বছর যে সুনামের সহিত কাজ করিয়াছেন তাহা ভবিষ্যতে আরও করিবেন এই আশা রাখি। আর আমাদের এলাকার বিধায়ক শ্রী মিহিরকান্তি সুব মহাশয়কে যদি এবৎসর কোনো পদ দেওয়া হয়, মন্ত্রিত্ব দেওয়া হয়, তাহলে আরও বিশেষ উপকৃত হব আমরা এবং বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন সমাজ যাতে এতে উপকৃত হবে এবং গোটা বরাকের মানুষ উপকৃত হবে এই আশা করে।
এই বছরতে মানে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মহাশয় চিফ মিনিষ্টারের কারণে নির্বাচিত হয়েছে। তেখেতে আমার অনুরোধ যে তেখেতে যেভাবে বিগত দিন সময়ত আসামের বিভিন্ন বিভাগের দায়িত্ব সুষ্ঠুরূপে পালন করিয়াছে, মর আশা যে চিফ মিনিষ্টার হিসাবে গোটেই অসমর উন্নতি হব আর তেখেতে তার বলিষ্ঠ পদক্ষেপে আসামের উন্নতি আগবাড়ি যাব। পরিমল শুক্লবৈদ্য আসাম রাজ্যের দ্বিতীয়বারের মতন ক্যাবিনেট মন্ত্রী হওয়ায় বরাক জুড়ে আনন্দ উল্লাস। শিলচরে পরিমল শুক্লবৈদ্যের শুভাকাঙ্ক্ষীরা দুস্থদের মধ্যে খাওয়ার বিতরণ করল। এদিন শিলচর ভাষা শহীদ স্টেশন থেকে শুরু করে তারাপুর, ক্যাপিটাল পয়েন্ট, রাঙ্গিরখাড়ি ন্যাশনাল হাইওয়েতেও খাওয়ার বিতরণ করেন পরিমল শুক্লবৈদ্যের শুভাকাঙ্ক্ষীরা। নমস্কার, আজ আমাদের ভারতীয় জনতা পার্টি আসামে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যিনি নির্বাচিত হয়ে বিপুল ভোটে এবার জয়যুক্ত হয়েছেন মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, ওনাকে আসামের মুখ্যমন্ত্রী রূপে উনি আজ শপথ গ্রহণ করেছেন। এবং বরাকের আমাদের যিনি বিশিষ্ট নেতা আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়, উনি দ্বিতীয়বারের জন্য উনি মন্ত্রিত্ব পেয়েছেন, সেটা আমরা আমাদের বরাকবাসীর জন্য খুব আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। ওনার নেতৃত্বে আমরা দেখেছি আগাম গেছে পাঁচ বছর খুব সুন্দর কাজ হয়েছে। পিডব্লিউডিতে উনি প্রথম মিনিস্ট্রি পেয়েছিলেন, উনি খুব সুন্দর রাস্তাঘাটের কাজ করেছেন এবং উনি মিন এবং আবাগিরি বিভাগে যে ইসে ছিল উনি খুব ভালোভাবে উনি কাজ করেছেন। তাই আমাদের আশা উনি আগামী আরও পাঁচ বছর উনি খুব সুন্দর কাজ করবেন এবং আজকের দিনে ওনাকে ক্যাবিনেটে মন্ত্রিত্ব দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আজ রাজ্যে শপথ গ্রহণ করল হিমন্ত বিশ্ব সরকার, বললেন এই সরকার করবে ২৪ ঘন্টা কাজ। কাছাড়ে নতুন করে ২৩৬ জন কোভিড পজিটিভ শনাক্ত, শিলচর মেডিকেল কলেজে ২৪ ঘন্টায় মৃত এক। শিলচর এনআইটিতে সংঘটিত হল গণধর্ষণ কাণ্ড, পুলিশের জালে আটক তিন ধর্ষণকারী। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।